जनियार कान्दापारात नामनि अखम चाउल खोवा महोत्सव उद्यापनर लाइकुटा स्थापन। बरपेटा जिलार चाउलखोवा नदीर पारर कान्दापारा एखन अतिकय जनप्रिय बजार। অতীজৰে পৰা এই বজাৰখনত উদযাপন হৈ আহিছে অসমৰ বাৰেবৰণীয়া সাংস্কৃতিৰে ভৰা বিভিন্ন অনুষ্ঠান প্ৰতিষ্ঠান। 1977 চনৰ পৰা মাঘ বিহু উৎসৱৰ পৰা আৰম্ভ কৰি বিভিন্ন জাতি জনগোষ্ঠীৰ বিভিন্ন কলা সাংস্কৃতিৰ অনুষ্ঠানসমূহ উদযাপন কৰি আহিছে অঞ্চলবাসীয়ে। কোভিড প্ৰটকলৰ বাবে এইবেলি পলমকৈ হ'লে উদযাপন সমিতিয়ে আগন্তুক 23 ফেব্ৰুৱাৰীৰ পৰা 28 ফেব্ৰুৱাৰীলৈ 6-দিনীয়া বৰ্ণাঢ্য কাৰ্যসূচীৰে উদযাপন কৰিবলৈ লৈ লোৱা নামনি চাউলখোৱা মহোৎসৱৰ আজি উদযাপন সমিতিৰ বিষয়ববীয়াসকলৰ লগতে অঞ্চলটোৰ সাংস্কৃতিক প্ৰেমী ৰাইজৰ উপস্থিতিত উক্ত অনুষ্ঠানটোৰ লাইকুটা স্থাপন কৰে। উক্ত অনুষ্ঠানৰ প্ৰতিটো কাৰ্যসূচীত সকলো ৰাইজৰ উপস্থিতি তথা সক্ৰিয় সহযোগিতা উদ্যোক্তাসকলে আন্তৰিকতাৰে কামনা কৰিছে। আমার আজি লাইকুটা স্থাপনের কার্যসূচী আছিল। এটা আজি বিগত 1977 চনত কান্দাপাড়াত চাউলখোৱা নদীর পারত পুছরা মেলা অনুষ্ঠিত হয়েছিল। মই তেতিয়া তৃতীয় শ্রেণীত পাঠদান করে আসিল। মোটামুটি আজি 15-20 বছর ধরে কান্দাপাড়াত এই অনুষ্ঠানটি বন্ধ হয়ে আছিল। তার লগত সংহতি রাখি আমি অঞ্চলের কিছু শিক্ষিত যুবকর লগত মিলি চাল নামনি চাউলখোৱা মহোৎসব নামাকরণের আমি নাম এই হেৰি কৰিছোঁ। আৰু সেই সমন্বিত আমি সেই পুচৰাৰ দৰেই যেনেকৈ আমি আগতে মেলা কৰিছিলোঁ সেই মেলাৰ দৰেই নামনি চাউলখোৱা মহোৎসৱ আমি আয়োজন কৰিছিলোঁ। ইয়াত আমাৰ বিভিন্ন ধৰণৰ কাৰ্যসূচী আছে, বিভিন্ন ধৰণৰ খেল ধেমালি। এই খেল ধেমালিৰ জৰিয়তে কিছুমান ল'ৰা ছোৱালীয়ে ভাল এটা অভিজ্ঞতা সিহঁতৰ আহি যাব। নৃত্য প্ৰতিযোগিতা, কুইজ প্ৰতিযোগিতা, তৰ্ক প্ৰতিযোগিতা আৰু তাৰে লগতে আমাৰ সাঁতোৰ প্ৰতিযোগিতা, ভেকচন প্ৰতিযোগিতা আজি বিভিন্ন প্ৰতিযোগিতামূলক কার্যসূচী আমার আছে। আর সংগীতানুষ্ঠানও আমার প্রত্যেক দিনে থাকিব। এই অঞ্চলের সকল রাইজক মই অনুরোধ জানাম যাতে এই অনুষ্ঠানটি আমি যাতে সুচারুরূপে চলাই নিব পাৰোঁ তার বাবে সকলে যাতে আমাক সহায় সহযোগিতা ও পরামর্শ আগবায়। অহা 23 তারিখের পর 28 তারিখলে আমার এই কার্যসূচী চলি থাকিব 6-দিনীয়া বর্ণাঢ্য কার্যসূচীরে। গতি মই সকল রাইজক এই আপনার জড়িয়ে মই অসমবাসী যাতে আমার কান্দাপাড়া একটা ভাল একটা মেসেজ যায় তার মানে অনুরোধ জানাম আমি যাতে সকল জাতি নির্বিশেষে মিলি এই অনুষ্ঠানটি পরিচালনা করব পাৰোঁ। আমি যাতে ভাই ভাতৃর দরে জিয়াই থাকিব পাৰোঁ তার একটা মেসেজ আমার এই অনুষ্ঠানটির জড়িয়ে যাব বলে মানে আশা করি। তো এই লাইকুটা স্থাপনাত আই সচাকি মো বহুত ভাল লাগিছে যে মই শুনবলে পালো 23 তারিখের বা 28 তারিখলৈকে ইয়াতে নামনি চাউলখোৱা মহোৎসৱ অনুষ্ঠিত হব। হয়তো মই এই চেগতে সাংবাদিক বন্ধুসকলের জড়িয়ে মো উদযাপন সমিতিকে মই আহ্বান জানাম যাতে অসমৰ কলা কৃষ্টির বিভিন্ন দিক যাতে ইয়াতে তেওঁলোকে মানে অনুষ্ঠিত করে সেই উৎসব পার্বণবিলাক ইয়াতে যাতে অনুষ্ঠিত হয় সেই আহ্বান রাখিম। আর মই যথেষ্ট আনন্দিত হৈছোঁ কারণ মই জন্মলগ্নৰ পৰা শুনিছোঁ আমাৰ পুছৰা নামৰ এটা অনুষ্ঠান অনুষ্ঠিত হৈছিল। হয়তো বহু বছৰ হ'ল, আজি 20-25 বছৰ হ'ল তেনেকুৱা অনুষ্ঠান হোৱা নাই। হয়তো এই চাগে এই অনুষ্ঠানৰ জৰিয়তে আকৌ সেই পুৰণা সেই স্মৃতি হয়তো মই আজি অনুভৱ কৰিছোঁ। আচলতে আমাৰ এই কান্দাপাড়া যিটো আজি অনুষ্ঠান আৰম্ভ হৈছে এই অনুষ্ঠানটো আচলতে আমাৰ মাঘ বিহু যিটো মাঘ বিহু অনুষ্ঠিত করা হয় সেই মাঘ বিহু অনুষ্ঠানটি আমার কোভিড প্রটোকলের কারণে এইবার অনুষ্ঠিত করে করবা হওয়া যাওয়া নাই, যার কারণে সেইটির সঙ্গতি রাখি এইবার 23 ফেব্রুয়ারির পর 28 ফেব্রুয়ারিলেক এই কান্দাপাড়া নামনি চাউলখোৱা মহোৎসব নামেরে এটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আমার শান্তি সম্প্রীতি ও ভাতৃত্ববোধ অটুট রখার কারণে আর আমার কৃষ্টি সংস্কৃতি জিয়াই রখার কারণে এই অনুষ্ঠানের উদ্দেশ্য।